হ্যালো এভরিবডি, তো আজকে টপিক হলো হাউ টু রাইট এ গুড প্রেসি। দেখো, প্রেসি রাইটিং কিন্তু আমাদের কম্পালসারি পেপারের মধ্যে রয়েছে এবং এখানে কিন্তু 40 মার্কস ক্যারি করছে। তো আমরা একটা ভালো প্রেসি কিভাবে লিখবো, তো সেটার কিছু টেকনিক আছে বা কিছু রুলস অ্যান্ড রেগুলেশন তুমি যদি ফলো করতে করো, যদি তোমরা না জেনে থাকো এই ভিডিওটা তুমি দেখতে থাকো শেষ অবধি, তাহলে তুমি বুঝতে পারবে যে একটা প্রেসি লিখতে গেলে কি কি রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করতে হয়। তাহলে কিন্তু তোমার নাম্বারটা কাটবে না, তুমি জাস্ট লিখে আসলো নাম্বারটা কাটার সম্ভাবনা কম থাকে এই রুলস অ্যান্ড রেগুলেশনগুলো যদি ফলো করো। আদারওয়াইজ যদি এই রুলস রেগুলেশনগুলো যদি না ফলো করে তুমি লিখে আসো, তুমি কিন্তু নাম্বার পাবে, কিন্তু নাম্বার দেখা যাবে তুমি যদি 25 পেতে সেখানে তোমার 15 হয়ে যাচ্ছে কি 18 হয়ে যাচ্ছে। কেন? তুমি একটা প্রেসির একটা নির্দিষ্ট কোনো নির্দিষ্ট একটা কিন্তু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে। তো কিছু প্রসেস রয়েছে যেগুলোর মধ্যে আমরা প্রেসি আমরা দেখবো যে কোন কোন রুলস অ্যান্ড রেগুলেশন গুলো কি কি থাকতে পারে একটা প্রেসি রাইটিং এর ক্ষেত্রে। দেখো, যখনই তোমাকে একটা প্যাসেজ দেবে, ধরে নাও তোমাকে প্যাসেজটা কিরকম দেবে, ধরো এরকম একটা সিম্পল এক্সাম্পল তোমাকে আমি এখানে দিয়েছি প্রেসি রাইটিং এর। তো এখানে দেখো একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, এরকম একটা তোমাকে প্যাসেজ দিয়ে দেবে টোটাল প্যাসেজটা। ওকে, তো এই প্যাসেজটাকে তোমাকে কি করতে হবে, প্যাসেজটাকে কিন্তু রিড কেয়ারফুলি, মানে তুমি মোটামুটি একবার দুবার তিনবার যতবার খুশি কিন্তু তুমি রিড কেয়ারফুলি কেয়ারফুলি মানে সেন্টেন্স বাই সেন্টেন্স কিন্তু তুমি পড়তে থাকো এবং প্যাসেজটাকে স্যামারাইজ করার চেষ্টা করো। ওকে, তো প্রথম কি বলেছে, প্রথম বলেছে তোমাকে প্রেসি একটা দিয়ে দেবে, পুরো একটা টপিক দিয়ে দিল তোমাকে, মোটামুটি 210 কি 250 ওয়ার্ডের একটা তোমাকে দিয়ে দিল। তুমি ওটাকে পুরো সেন্টেন্স গুলোকে তোমাকে সেন্টেন্স বাই সেন্টেন্স তুমি পড়বে এবং সামারাইজ করার চেষ্টা করবে, এবং যখন তুমি তোমার যে মেন পয়েন্ট গুলো হয়ে যাবে তখন তোমাকে কি করতে হবে, তোমার যেটা করতে হবে যেটা হচ্ছে ফাইনাল ডিসাইড হয়ে গেল তুমি যে এটা তুমি সামারাইজ করে ফেলেছো, আফটার তুমি কি করবে, কোনো টপিক বা কোনো ওয়ার্ড কিন্তু ওখান থেকে নেওয়া যাবে না। তোমার সমস্ত অথর যা বলেছে বা ওখানে যা যা রয়েছে সেখানে অথরের মেন পয়েন্ট কিন্তু তোমাকে একটাও তোলা যাবে না। সমস্ত কিছু কিন্তু তোমার যা কিছু তুমি রাইটিং করবে, যা কিছু তোমার কন্টেন্ট থাকবে, সব কিন্তু তোমার ওন ওয়ার্ডস থাকবে, নিজস্ব ওয়ার্ডের কিন্তু তোমার থাকতে হবে। ওকে, তুমি কিন্তু কোনোভাবে ওই যে প্যাসেজটা তোমার রয়েছে ওই প্যাসেজের মধ্যে কিন্তু তুমি কোনোটাও কিন্তু তুমি পিক আপ করতে পারবে না। ওকে, তো এখানে আমাদের ফার্স্ট কি বললো, ফার্স্ট হচ্ছে রিড কেয়ারফুলি, সেন্টেন্স বাই সেন্টেন্স পড়তে হবে এবং সামারাইজ করতে হবে। দেন হচ্ছে যা প্যাসেজ দেবে ওই অরিজিনাল কন্টেন্ট থেকে কিচ্ছু তোলা যাবে না। দ্বিতীয় হচ্ছে তোমাকে কিন্তু নিজস্ব নিজের ওয়ার্ডে লিখতে হবে এবং সব ওয়ার্ড কিন্তু সরল সহজ এবং সরল ভাষায় লিখতে হবে। ঠিক আছে, এখানেই বলে যে দেখো অরিজিনাল কন্টেন্ট তোলা যাবে না। এবং আর একটা জিনিস যেখানে তোমাকে করতে হবে, এই লেন্থটা যেটা থাকবে সেটা কিন্তু 1/3 করতে হবে, মানে তোমার যদি 210 কি 250 ওয়ার্ডের মধ্যে থাকে তোমাকে কিন্তু রাখতে হবে মোটামুটি 70টা ওয়ার্ডের মধ্যে কিন্তু তোমাকে প্রেসিটা আনতে হবে, রাইট? তো ইউজুয়ালি আমরা কিন্তু যখন প্রেসি লিখি তখন কিন্তু আমাদের কিন্তু অনেকটা বড় হয়ে যায়, বা কিভাবে প্রেসি আমরা লিখবো বা কিরকম আমাদের পিএসসি কিরকম শিট দেবে সেগুলো আমরা পরের স্লাইডে দেখবো। এবার দেখো কিছু অ্যাপ্রোচ থাকে প্রেসি রাইটিং এর জন্য, সেখানে কি কি থাকে আমি আগেও বলে দিয়েছি যে অরিজিনাল প্যাসেজ থেকে কিচ্ছু নেওয়া যাবে না, নিজস্ব যেটা থাকবে কন্টেন্ট সেটা কিন্তু তোমার নিজস্ব থাকবে এবং 1/3 থাকবে, টোটাল পয়েন্টের কিন্তু 1/3 করতে হবে, এবং আনইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো রয়েছে সেগুলো তোমাকে কিন্তু রিডিউস করতে হবে, বাদ দিয়ে দিতে হবে, যেগুলো শুধুমাত্র জিস্টটাই কিন্তু তোমাকে তুলতে হবে। এবং আর একটা জিনিস করতে হবে, ওই টপিক থেকে কোনো ওয়ার্ড বা কিচ্ছু নেওয়া যাবে না, এক্সেপ্ট তুমি যদি আই ইউ মে এরকম ধরনের ওয়ার্ড কিন্তু তুমি নিতে পারো। জাস্ট কিন্তু তুমি ধরো কোনো রকম ওয়ার্ড দিয়ে দিলো যে হুবহু কোনো ওয়ার্ডে কিন্তু কপি করা যাবে না, এক্সেপ্ট ধরো তুমি হি ইউজ করবে, আই ইউজ করবে, ইউ ইউজ করবে, এগুলো কিন্তু তুমি ইউজ করতে পারো। ওকে, এবং দেখো এবার বলছে পেশি রাইটিং এর জন্য অ্যাপ্রোচটা তোমার এক্সামিনেশন হলে কিরকম হওয়া উচিত। জাস্ট দেখো তুমি এরকম একটা প্যাসেজ পাবে, প্যাসেজটাকে তুমি দু তিনবার রিড করলে, দু তিনবার পড়ার পর তুমি ফাইনাল প্রজেকশনে যাওয়ার আগে তুমি নিজে একটা ড্রাফট করলে, এরকম ভাবে ড্রাফট করবে, এরকম খাতার মধ্যে যেগুলো তুমি রাফ শিট থাকবে রাফ শিটে তুমি কিন্তু এরকম ভাবে একটা ড্রাফট করতে থাকলে। ওকে, তো ড্রাফটিং এর ক্ষেত্রে আমরা জানি যে পিএসসি যখন তোমাকে দেবে যে এরকম করে তোমাকে ছকের মধ্যে দিয়ে দেবে, এবং এখানে ছকের মধ্যে তোমাকে এখানে তোমাকে ছকটা কিরকম হয় আমি তোমাকে একটু দেখিয়ে দিচ্ছি, এরকম ছকের মধ্যে তোমাকে দেবে। তো এটার এটা নিয়ে আমি লাস্টলি আলোচনা করছি। তো ফার্স্ট যে কি করবে, তোমার খাতার মধ্যে এরকম একটা ড্রাফট বানালে এবং এখানে তুমি ফিল করতে থাকলে, এবং ফিল করলে এবং ফিল করতে থাকলে, ড্রাফট করতে থাকলে, পুরো একদম একটা ছকের মধ্যে তুমি লিখে নিলে, এবং কোনো কিছু গ্রামাটিক্যাল এরার আছে কিনা সেটা একবার দেখে নেবে, কোনো কিছু যে তুমি ওয়ার্ডগুলো ইউজ করছো তার মধ্যে কোনো স্পেলিং মিস্টেক আছে কিনা
সেগুলো খুব ভালো করে এখানে তুমি দেখে নেবে, এবং দেখার পর কিন্তু তুমি ফাইনালাইজড করবে। ওকে, তো প্রেসি রাইটিং আমরা প্রথম কি পড়লাম, প্রথম যেটা পড়লাম যে রিড কেয়ারফুলি, সেন্টেন্স বাই সেন্টেন্স ধরে পড়বে, সামারাইজ করার চেষ্টা করবে, মেইন কন্টেন্ট তোমার যেটা থাকবে তুমি তোমার নিজস্ব ওন ওন ওয়ার্ড দেবে, অর্থাৎ মানে যে যা টপিক দেবে সেখান থেকে কিন্তু হুবহু কোনো রকম ভাবে কপি করা যাবে না, এক্সেপ্ট কিছু কিওয়ার্ড থাকে যেগুলো যেমন ইউ, মে, ফাইন্ড, এগুলো তুমি ইউজ করতে পারো। এবং লেন্থটা হবে কিন্তু সবসময় 1/3, যা প্যাসেজ থাকবে তার 1/3 হবে। এবং এখানে কি বলেছে, এখানে বলেছে অরিজিনাল প্যাসেজে 1/3, এবং যেগুলো আনইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে সেগুলোকে তুমি বাদ দিয়ে দেবে, এবং ফাইনাল করার আগে কিন্তু একটা ড্রাফট রেডি করবে, এবং ওই ড্রাফটটার মধ্যে যেন তুমি তারপর তুমি চেকিং করবে যে কোনো রকম কোনো ভুল বা গ্রামাটিক্যাল এরর বা কোনো স্পেলিং মিস্টেক বা তোমার যে যে বাক্য গঠন সেটা যেন ঠিকঠাক থাকে। ওকে, সেটা যেন তোমার কোনো রকম ভাবে ভুলভাল না হয়। তো এরপর যেটা কি করবে, প্রেসি রাইটিং এরকম তুমি একটা টপিক পাবে, এই টপিকটাকে তুমি লাইন বাই লাইন, সেন্টেন্স বাই সেন্টেন্স, ওয়ার্ড বাই ওয়ার্ড কিন্তু ধরে ধরে পড়বে, এবং কি বলতে চেয়েছে এইটা, টপিকটা কি বলতে চেয়েছে সেরকম একবার করে ভালো করে বুঝবে। এবং বোঝার পর একটা তোমাকে এখানে টাইটেল দিতে হবে, এখানে যেমন তোমাকে একটা টাইটেল দিয়েছি আমি এই লেখাটার অনুরূপে, তো একটা টাইটেল দেবে এরকম। পিএসসি তোমাকে এবার এরকম একটা শিট দেবে, যে শিটের মধ্যে তোমার দেখো এক, এখানে 1, 2, 3, 4 এবং 5, এখানে দেখো 5 নম্বর 5টা কাউন্ট হচ্ছে, মানে 70টা ওয়ার্ডের মধ্যে তোমার এখানে 35টা ওয়ার্ড পর্যন্ত আমি এখানে দেখিয়েছি, তুমি 70, 80, 85, 125 পর্যন্ত পাবে। তো তোমার যে 70 মানে 210টা যদি ওখানে মেন আমাদের কন্টেন্ট থাকে, তো সেখান থেকে আমাকে নিয়ে আসতে হবে 70টা। তার মানে তুমি তুমি যদি এখানে দেখা যাবে যে দ্য ক্যারেক্টার অফ গুডস মেন, এইখানে আমি লিখেছি এইটা তোমার ভুল হলো, তাহলে তোমার এই ঘরটা কিন্তু বাদ চলে গেল, তার মানে এখানে তোমার একটা ঘর কমে গেল, তার মানে এখানে তোমার হয়ে গেল কিন্তু 4টে। এবার তুমি যতগুলো ভুল করতে থাকবে, দেখা যাবে তুমি এখানে একটা ভুল করলে, এখানে দুটো ভুল করলে, এখানে 3টে ভুল করলে, এরকম 35টা ওয়ার্ডের মধ্যে তুমি 27-10টা ভুল করে দিলে, তাহলে কিন্তু এখানে তোমার টোটাল ওয়ার্ড কাউন্ট হবে কিন্তু 45, এখানে কিন্তু বেড়ে যাবে। যত তোমার ওয়ার্ড কাউন্ট বেড়ে যাবে তত কিন্তু নাম্বার তোমার কমে যাবে, কেননা তুমি তোমার যখন এক্সামিনার দেখবে জাস্ট কিন্তু উনি লাস্টের এই এটা দেখে নেবে যে তুমি কতগুলো, যারা 70টা ওয়ার্ড রয়েছে তুমি যদি ভুল করতে থাকো, ধরো এই গ্যাপটা এখানে আমি ভুল করে দিয়েছি, তাহলে এই মেনটাকে আমাকে তুলে এখানে দিতে হচ্ছে, তো এখানে একটা এক্সট্রা আমার এখানে যে লাইন ছিল সেখানে আমার 11তম ঘরে পড়ে যাচ্ছে, তাহলে কিন্তু আমার কি হবে, ঘর সংখ্যা কিন্তু বেড়ে যাবে, মানে আমার 70 থেকে আরো 80টা হয়ে যাবে। তো তোমার যখন এক্সামিনার দেখবে, যখনই তোমাকে দেখবে যে 80টা হয়ে গেছে, তখন কিন্তু তোমাকে ওখান থেকে কিন্তু, যেহেতু তোমার ওয়ার্ড কাউন্টের ক্ষেত্রে তোমার তুমি এক্সিড করে গেছো, সেখানে কিন্তু তোমাকে কিন্তু নেগেটিভ মার্ক কিন্তু তোমার অনেক কমে যাবে। তো অলওয়েজ কি করবে, সেটার জন্য বাঁচার জন্য কি করতে হবে, সেটা বাঁচার জন্য করতে হবে, সেটা হচ্ছে তোমাকে এই ড্রাফট রেডি করতে হবে। রাফ রাফ শিটে তুমি এরকম একটা ড্রাফট রেডি করবে, এবং এইখানে তুমি সমস্ত কিছু পুট করবে, এবং তোমার এখানে তুমি যা কারেকশন করো তুমি নিজের মতো করে কারেকশন করবে, এবং গ্রামাটিক্যাল এরর কোনো যদি মিস্টেক থাকে সেরকম কিন্তু সমস্ত কিছু এই ড্রাফটের মধ্যে তুমি রেডি করতে থাকবে, ফিল করতে থাকবে। এবং তুমি যখন অরিজিনাল যে সিটটা থাকবে যেটা তোমাকে পিএসসি দেবে, সেখানে তুমি এই ড্রাফটটা দেখে দেখে, মানে এই ড্রাফটের মধ্যে তুমি যা যা ইউজ করেছিলে বা যা যা করেছিলে, এখানে তুমি কিন্তু একে একে এখানে লাইন বাই লাইন কিন্তু তুমি এখানে ফিল করতে থাকবে, তাহলে কিন্তু তোমার ভুল হওয়ার চান্সেসটা কিন্তু অনেক কম থাকে, রাইট? তো এইভাবে তুমি যদি সমস্ত কিছু নিজের এই যে মেথডটা দেখালাম, এই মেথডে তুমি যদি ইউজ করে কিন্তু তুমি যদি লিখতে পারো, তাহলে কিন্তু তোমার নাম্বারসটাও ভালো আসবে এবং ভুলটাও অনেক কম হবে। এবং আদারওয়াইজ কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকের কিন্তু ওয়ার্ড কাউন্টের জন্য কিন্তু অনেক নাম্বার কমে যায়। তো তোমাদের যদি ফাইনাল লিস্টে নাম পেতে হয়, তাহলে কিন্তু প্রেসি রাইটিং এর ক্ষেত্রে কিন্তু এটা একটা কিন্তু বেশ তোমাদের ভালো জায়গায় কিন্তু নিয়ে যেতে পারে এই এই মার্কসটা কিন্তু তোমাদের। তো অলওয়েজ কিন্তু খেয়াল রাখবে এটা, এবং যারা 19-এর জন্য প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু এটা কিন্তু খুব ভালো করে এখন থেকে প্র্যাকটিস করতে থাকো। ওকে, তো এটা গেল আমাদের ইংলিশ প্রেসি রাইটিং এর ক্ষেত্রে। এবার তোমাদের বেঙ্গলি যেটা থাকে, সারমর্ম বা সারসংক্ষেপ বা সারাংশ যাই বলো না কেন, ওখানে কিছু নিয়মাবলী আছে যেগুলো আমি এর মধ্যে স্লাইড করিনি, তোমাদেরকে আমি জাস্ট ডিকটেট করে দিচ্ছি, তো তোমরা এটাও কিন্তু খেয়াল রাখবে। দেখো সবসময় কি করবে, সারমর্ম যাই হোক না কারণ সহজ সরল ভাষায় কিন্তু লিখতে হবে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে 1/3, এখানেও ওই একই রুলস অ্যান্ড রেগুলেশন চলছে যে তোমার যদি 210টা ওয়ার্ডের মধ্যে দেয়, তাহলে তোমাকে 70টা ওয়ার্ডের মধ্যে টানতে হবে, 60টা 70টা ওয়ার্ডের মধ্যে, এবং সহজ সরল ভাষায় কিন্তু তোমার লিখতে হবে, এবং যে কোনো একটা ভাষা তুমি ইউজ করবে। যদি তুমি
সাধু ভাষায় লেখো তাহলে সাধু ভাষা লিখবে, যদি তুমি চলিত ভাষা লেখো তাহলে তুমি চলিত ভাষায় লিখবে, যে কোনো একটা ভাষা লিখবে। এবং সরাসরি বাক্য, কোনো বাক্য কিন্তু সরাসরি ওই প্যাসেজ থেকে তোলা যাবে না, সম্পূর্ণটা নিজের হতে হবে। এবং একটা তোমাকে টাইটেল দিতে হবে, এবং বিভিন্ন যে অলঙ্কার, দৃষ্টান্ত, উদ্ধৃতি, প্রত্যক্ষ যেগুলো রয়েছে সেগুলো তোমাকে কিন্তু বর্জন করতে হবে। অলঙ্কার মানে কোনো কিছু, ধরো কাউকে তুমি ওই প্যাসেজ থেকে নিয়ে রিলেট করতে চাইছো, বা তুমি কাউকে তুমি উক্তি দিতে চাইছো, সেইখান থেকে কিন্তু তোমাকে দেয়া যাবে না। তোমাকে কিন্তু সহজ সরল ভাষায় সবসময় লিখতে হবে। এবং তুমি ওর মধ্যে যে অনুচ্ছেদের মধ্যে যেগুলো, ধরো আমি, আমরা, তুমি, তোমরা, এগুলো তুমি কিন্তু ওখান থেকে কিন্তু ইউজ করতে পারো। এগুলো কিন্তু ইংলিশের ক্ষেত্রে যেরকম আছে, বাংলার ক্ষেত্রে তাই, ওখানে কিন্তু ছাড় রয়েছে। কেননা অনেক ক্ষেত্রে আমাদের বোঝানোর জন্য আমি, আমরা, তুমি, তোমরা এরকম ধরনের ওয়ার্ড কিন্তু আমরা ওখান থেকে আমাদেরকে ইউজ করতেই হবে। এবং যে তোমাদের যে শিরোনামটা বা টাইটেলটা কিন্তু বেশ অ্যাট্রাকটিভ দেবে, এবং ভাববে যে কিরকম কি দেওয়া যেতে পারে। এবং যে তোমাকে বিষয় দেবে সেই বিষয় বাইরে কিন্তু তুমি এক ফোঁটাও লিখবে না। ধরো তোমাকে একটা ম্যানকাইন্ড নিয়ে লিখতে দিলো, বা হিউম্যান রিসোর্সেস নিয়ে লিখতে দিলো, বা তোমাকে গাছের সম্বন্ধে লিখতে দিলো, যাই সম্বন্ধে লিখতে দিক না কেন, বা প্রেসিটা যে সম্বন্ধে বা সারাংশটা যে সম্বন্ধে তোমার থাকুক না কেন, প্যাসেজটা যে সম্বন্ধে থাকুক, সেই সাবজেক্ট থেকে কিন্তু তুমি কিন্তু বেরিয়ে যাবে না। তোমাকে ধরো কোনোদিন ধরো নদীর রচনা লিখতে দিলো তুমি, এবার নদী লিখতে লিখতে ধরো নদীর মধ্যে গরু নেমে গেল, গরুর রচনা তারপর লিখে দিলে, এরকম করে কিন্তু করবে না, রাইট? তোমাকে যেটা কিন্তু সাবজেক্ট দেবে সেই সাবজেক্টের বাইরে কিন্তু এক মুহূর্ত কিন্তু বেরোবে না, সাবজেক্ট যেটা থাকবে সেটার মধ্যেই থাকবে। যদি এরকম ভাবে লিখতে পারো তাহলে কিন্তু তোমরা একটা ভালো নাম্বার পাবে। এবং সার মর্মর ক্ষেত্রেও কিন্তু এইভাবে কিন্তু বক্সের মধ্যে লিখতে হবে, এগুলোও কিন্তু তোমরা খেয়াল রাখবে যেন এখানে কিন্তু অনেক ভুল থাকে। ওখানেও কিন্তু তোমরা এরকম সার মর্মর ক্ষেত্রেও কিন্তু এরকম ড্রাফট বানিয়ে নেবে। ওকে, সার মর্মর ক্ষেত্রেও তোমরা এরকম বেঙ্গলিতে যখন দেবে তোমরা, এখানে কিন্তু তোমরা একটা রাফ শিটে ড্রাফট এরকম করে বানিয়ে নেবে, এবং এই ড্রাফটের মধ্যে আলাদা করে তোমরা করতে থাকবে। ওকে, তো এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখো ভিডিওর মধ্যে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে একটা ভালো প্রেসি কিরকম ভাবে লেখা যায়, এবং পিএসসি কিরকম তোমাদের প্রোভাইড করবে অ্যান্সার শিট, এবং সেইগুলোর মধ্যে তোমরা কিভাবে লিখবে। যারা মেন এবছর নতুন দিচ্ছ তাদের জন্য এটা হেল্পফুল হতে পারে, এবং যারা 9-10 দেবে তাদের জন্য তো হেল্পফুল হবে হবে, এবং যারা আগে মেন 2-4 বার দিয়ে রেখেছো তারা তো সকলেই সকল জানো, তাদের আর নতুন করে বলার কিচ্ছু নেই। ওকে, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো, টিল দেন থ্যাংক ইউ সো মাচ।